আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সকাল দশটা বাজে তো আজকে আমি সকাল দশটার পর মানে সকালে আমাদের নাস্তা খাওয়ার পর থেকে ব্লগটা শুরু করলাম তো নাস্তা খাওয়ার পর মোটামুটি সবারই ঘরে এরকম পাতিল জমে যায় সেই সাথে আমি গতকাল রাতেও হাঁড়িপাতিল ক্লিন করি নাই মনটা ভীষণই খারাপ কারণ আমরা তো সবাই জানি আজকে কিন্তু আমি আর কাউকে বলবো না যে আশা করি সবাই ভালো আছেন কারণ মুসলমান হচ্ছে এক মুসলমানের ভাই শুধু মুসলমান কেন পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জাতি আমরা মানুষ তো তাই না তো একজন মানুষের জন্য আরেকজন মানুষের মায়া দয়া ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক কারো কষ্ট দেখে কষ্ট লাগবে দুঃখ লাগবে এটাই স্বাভাবিক কারণ সারা পৃথিবী জুড়ে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানে বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন আপদের ব্লগ দেখে যারা দেশের বাইরে থাকে তাদের অবস্থা দেখে খুবই খারাপ লাগতেছে কারণ এমন অবস্থা হয়েছে যে বিদেশের সুপার সুপারশপগুলোতে খাবার পাওয়া যাচ্ছে না বাচ্চাদের দুধ পাওয়া যাচ্ছে না এগুলো দেখে অনেক খারাপ লাগতেছে চায় না বাংলাদেশের পরিস্থিতি এখন যতটুকু আছে ভবিষ্যৎ মানে কয়েকদিন পর কতটুকু ভালো থাকবে সেটাও জানি না আর অনেক প্রবাসী ভাই বোনেরা যারা হচ্ছে বাংলাদেশের নাগরিক তারা প্রবাসে থাকে তাদের অবস্থাও খারাপ তারা গৃহবন্দী হয়ে জীবন পার করতেছে সেই জিনিসগুলা আসলে অনেক কষ্ট দেয় আমি তো গতকাল ব্লগই করি নাই একটু লাইভে এসেছিলাম আপনাদের সবার সাথে দশ মিনিটের জন্য তো আজকেও আমার আসলে ব্লগ করতে ইচ্ছে করতেছিল না তারপরেও মনে হলো যে জীবনের তাগিদে প্রয়োজনে তাগিদে বাচ্চাদের জন্য কাজ তো করতেই হবে আর হয়তো আপনাদের সাথে কথা বললে মনটাও একটু ভালো লাগবে এই জন্যই আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা ওই তো নাস্তা করার পর থেকে কিন্তু ভালোই হাঁড়িপাতল জমে থাকে সেগুলো ক্লিন করতেছি ভাবলাম যে এইগুলো পরিষ্কার করতে করতে আপনাদের সাথে কথা বলি এখন আমরাও হচ্ছে গৃহবন্দি আমাদেরও গৃহবন্দী অবস্থায় থাকতে হবে এখন থেকে যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু আমাদের অবস্থাও খারাপ হতে পারে সচেতন থাকতে হবে আমাদের সবাইকে আর অন্য অন্য দেশের অবস্থা দেখি সত্যি অনেক অনেক খারাপ লাগে মানে চোখে পানি চলে আসে এত খারাপ অবস্থা তো আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন আমরা আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করব। আসলে আর কিছু বলার নাই আমার আসলে ভাষা আমি হারিয়ে ফেলেছি আমার ব্লগ করার কোনো মোড নাই কোনো ইচ্ছা নাই তারপর বাচ্চাদের জন্য রান্না বান্না করতেই হবে বাচ্চারা তো আর বুঝবে না ওরা তো খেতে যাবেই বাচ্চাদের স্কুল বন্ধ দিয়ে দিছে তো সারাদিন ঘরের ভিতরে ওরাও খুব বোরিং হয়ে যাচ্ছে কান্না করতেছে মা জিনা আজকে তো স্কুল বন্ধের প্রথম দিন তাতেই মানে বোরিং হয়ে যাচ্ছে যায় না এই কয়দিন ওরা কিভাবে পার করবে আমি যতটুকু সম্ভব ওদেরকে সময় দেওয়ারও চেষ্টা করি কিন্তু বাসার এই কাজগুলোও তো করতে হবে এই কাজগুলো না করলে তো হবে না ওদের জন্য রান্না করতে হবে বাসা পরিষ্কার করতে হবে এগুলো করতে গিয়ে ওদেরকে খুব বেশি সময়ও দিতে পারে না তো একা একা বাচ্চারাও খুব বোরিং ফিল করতেছে আমাকে একটু আইডিয়া দিবেন কে কি অবস্থায় আছেন বাচ্চা নিয়ে এখন আর আমি এখনও বলবো যে প্লিজ সবাই একটু সচেতন হন কারণ আমি কিছু নিউজ দেখলাম বিভিন্ন টিভিতে তো ওই নিউজগুলোতে দেখতেছি যে প্রবাসী ফেরত যে ভাইরা আছে তারা ইচ্ছা মতো সারা বাংলাদেশ ঘুরতেছে যার যা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে তাদের মনে কোনো মানে ভয় নাই মানে বুঝলাম না তারা কেন এমন করতেছে তারা বিদেশ থেকে আসছে ইতালি থেকে আসছে সেখানে এত খারাপ একটা পরিস্থিতি দেখে আসছে তো বাংলাদেশে এসেই তারা ভাবতেছে যে তারা তাদের মনে হয় কোনো বিপদ নাই বিপদ মুক্ত হয়ে গেছে কিন্তু এই জিনিসটা যে সব জায়গায় যেতে পারে সেটা তো মানে তারা হয়তো বুঝতেছে না হয়তো নিজেদের সাথে সাথে আরও কিছু মানুষদেরও হুমকির মুখে ফেলে দিচ্ছে আমি মানে অবাক হয়ে যাচ্ছি এদের বিবেক জ্ঞান বুদ্ধি হয়তো কিছুই নাই আমার মনে হচ্ছে যে এরা কেমন বিবেক বুদ্ধির মানুষ একটা মানুষ যদি চোদ্দ দিন ঘরের মধ্যে থেকে আরও দশটা মানুষকে অসুখের হাত থেকে বাঁচায় সেটা অনেক পুণ্যের একটা কাজ আমার মনে হয় আর একটা মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি না থাকলেই কি সেই মানুষটা কি বুঝবে না সেই মানুষটা কি কোনো নিউজ দেখতেছে না পৃথিবীর এত এত উন্নত দেশের এত এত ঝামেলা এত এত কিছু দেখার পরেও কি তাদের মনে কোনো ভয় জাগতেছে না আমি শুধু এই কথাটাই বলবো কারণ সরকারের পক্ষে কিন্তু একা এই জিনিসগুলো টাইটেল দেওয়া কখনোই সম্ভব না যদি আমরা প্রত্যেকেই সচেতন না হই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকতে হবে তা তাহলেই তো হবে তাই না এখন সরকারের যেটা কাজ ছিল যে বাচ্চাদের স্কুল বন্ধ করে দেওয়া তারা দিয়েছে এখন আমরা যদি সেটা না মানি স্কুল বন্ধ করেছে কি হয়েছে আমরা তো মানে যদি বাহিরে বাচ্চাদেরকে নিয়ে যে ঘুরি এটা সেটা করি তাহলে তো সে একই হলো তাই না তাতে আমাদেরও সচেতন থাকতে হবে এখন সরকার তো প্রত্যেকের ঘরে এসে এসে বলে দিবে না যে প্রত্যেককে পাহারা দিবে না যে বের হও বের হইও না তো এটা আমাদের তো মানতে হবে আমাদেরকে একটু সচেতন হতে হবে আর অনেকে বলতেছে যে মানে অনেকে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে অনেকে অনেক ধর্মের কথা বলতেছে সবই ঠিক আছে তারপরেও তো সচেতন থাকতে হবে তাই না ধর্মের দোহাই দিলেও তো বাঁচা যাবে না আর এমন না যে মুমিন ব্যক্তি বা ইমানদার ব্যক্তিদেরকে কোনো অসুখ বিসুখ আক্রান্ত করবে না আমার আমি যতটুকু জানি যে মুমিন ব্যক্তিদেরই হয়তো আল্লাহ অসুখ বিসুখ বেশি দেন দিয়ে পরীক্ষা করেন কাজে এটা নিয়ে বাহাদুরি দেখানোর কোনো কিছু নাই শুধু বলবো যে সবাই একটু সচেতন থাকবেন এই আর কি আর এই তো এখন তো আমাদেরও এরকমই দিন পার করতে হবে ঘরে বসে রান্নাবান্না বাচ্চাদের সময় দেওয়া আর বাচ্চাদের সময় তো দিতেই হবে তা না হলে তো ওরা সত্যি সত্যি অনেক মানে ওদেরও খারাপ লাগবে আর আমি যেহেতু আমার বাচ্চা নিয়ে একাই বাসার মধ্যে আসি কাজে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব যে আমি আমার কাজগুলো শেষ করে বাচ্চাদের সময় দিতে জাওয়ার চিনার তো মানে ভয়ই পাচ্ছে রীতিমতো নিউজ দেখে যা এটা কেমন কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে আমাদের এখানে তো আবার আসবে না আর বাচ্চারা অনেকেই আমরা জানি যে বাচ্চারা কিন্তু হাত ধুতে চায় না এই অভ্যাসগুলো মানে ব্রাশ করতে চায় না হাত ধুতে চায় না এগুলো কিন্তু মোটামুটি প্রায় সব বাচ্চারই একটা অভ্যাস আছে। কিন্তু তারপরেও আমার বাচ্চাগুলো মানে আলহামদুলিল্লাহ খুব ভালো মানে তারা দাঁত ব্রাশ করা হাত ধোয়া এগুলোর অভ্যাস আগে থেকেই আছে তো এখন যেটা হয়েছে যাওয়ার জন্য তো ওরা নিজে থেকেই একটু পর হাত ধুচ্ছে একটু পরপর বলতেছে মানে ওরাও সচেতন হয়ে গেছে ছোট্ট বাচ্চা ওরাও যদি সচেতন হতে পারে আমরা যারা প্রবাসী ভাইয়েরা বোনেরা যারা এসেছে তারা তো বড় তারা কেন বোঝে না আমার হচ্ছে এটা প্রশ্ন তারা একটু সচেতন থাকতে পারে না তারা কি আমাদের অবস্থা অন্য অন্য দেশের মতো করে দিতে যাচ্ছে তো আমি কিন্তু কথা বলতেছি আর কিন্তু আমি আমার সব সবজি টুবজি এগুলো সব কেটে নিচ্ছি আর আজকে আমার কাছাকাছি করতে খুবই বিরক্ত লাগতেছিলো হাড়ি হাঁড়িপাচি ধুয়ে তারপর সব কিছু কাটা কাটাকাটি মানে খুব মানে ঝামেলায় মনে হচ্ছিল কারণ মাছটাও আমি কেটে রাখছিলাম না ওই দিন ফ্রিজে তো আজকে আবার কাটতেছি এই দুইটা বাই মাছ বাই মাছ আলু দিয়ে রান্না করব। আর আগে তো আপনারা দেখলেন যে আমি সব আলু তারপর শাক এগুলো কাটলাম তারপর মিষ্টি কুমড়া এটা ভাজি করবো ওইটাও কাটলাম তো সব কিছু কেটে ধুয়ে রান্না বসাবো তো রান্নাও কিন্তু করতে অনেকটুকু সময় লাগে আমরা তো মানে অনেকেই ভাবি যে রান্না করতে মনে সময় লাগে না তো আমি আজকে মোটামুটি ঘড়ি ধরে রান্না করলাম আমার কাটাকাটি দিয়ে রান্নাঘর পরিষ্কার মানে রান্নাঘর আগে পরে পরিষ্কার দিয়ে মোটামুটি চার পাঁচ ঘন্টা টাইম লেগেই গেছে তো চার পাঁচ ঘন্টা টাইম আমরা বাঙালিরা হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়াই বাই করে ফেলি তো কিছু করার নাই বাঁচতে হলে খেতে হবে রান্না করতে হবে এই আর কি তো আমি এই মানে কাটাকাটি শেষ করে তারপর হচ্ছে রান্না বসাবো মাস দিয়ে আলু দিয়ে রান্না করি আর পুরো কাটাকাটিটা দেখালাম না কারণ হচ্ছে কেটে কেটে দেখালাম কারণ আমি যতটুকু সময় করে চার পাঁচ ঘন্টা পরে এই কাজগুলো করেছি এগুলো যদি আপনাদেরকে পুরাটা দেখাতে যায় চার পাঁচ ঘন্টার ভিডিও খেয়েই দেখবে না তো কেটে কেটে যতটুকু পারতেছি দেখাচ্ছি আমি কিন্তু মাছটা মোটামুটি ধুয়ে আবার ছোট ছোটো টুকরা করে নিচ্ছি টুকরা করার পর আবার ধুয়ে নিব এই যে শাকগুলো কেটে নিয়েছিলাম এই শাকগুলো হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি আর আমি ভয়েস ওভার করতেছিলাম আমা লক্ষ্মী মা আর আমি ভয়েস ওভার করতেছিলাম বিকেল চারটার সময় যেহেতু এটা আজকের ব্লগ আজকেই এডিট করে আবার আজকে আপলোড দিব আমি সাধারণত একদিন আগে ব্লগ করে রাখি পরের দিন হচ্ছে এডিট করে রাতের বেলা এডিট করে ভয়েস আওয়ার দিই কিন্তু আজকে আমি ব্লগটা করেছি এবং আজকে আমি আপলোড দিচ্ছি চারটার সময় যখন আপলোড দিচ্ছিলাম মানে সরি ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু চিনাত আমার পাশে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলো রান্নাবান্না শেষ করে আমি ওদেরকে গোসলা করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর হচ্ছে ব্লগটা এডিট করতে বসেছিলাম আর ওই তো চারটা পর্যন্ত টানা আমি কাজ করেছি তো আমি প্রথমেই শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করবো সরি শাক দিয়ে চিংড়ি মাছ না চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব। মিষ্টি কুমড়া শাক তো সেটার জন্য হচ্ছে মশলাপাতি দিয়ে দিয়েছি আবার আমি কিন্তু রান্না শেষ করে বাচ্চাদেরকে একটু খাওয়া মানে খাওয়ানোর পরে একটু পরিয়েছি কারণ যাওয়ারের আজকে হচ্ছে বাংলা পরীক্ষা ছিল পরীক্ষা ছিল বলতে মানে টিচার প্রাইভেট টিচারের পরীক্ষার ডেট ছিল যাই না এখন পর্যন্ত আমি ঠেও না ওদেরকে প্রাইভেট আজকে পড়াবো কি পড়াবো না যেহেতু স্কুল বন্ধ দিয়ে দিছে আমার মনে হয় যে প্রাইভেটটাও অফ করে দিতেই হবে যদিও একজন দুজন বাচ্চা প্রাইভেট পড়ে আর টিচার তিন চারজনে যদিও অনেকটা রিস্ক কম যদি আমরা সবাই মাস্ক তারপর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে মানে প্রাইভেট পড়াই তো তারপরে এটা নিয়ে আজকে আলোচনা করব দেখি প্রাইভেটটাও যদি অফ করা যায় করে দিব যদিও এক মাস পরে আবার এক মাস না স্কুল খুললেই পরীক্ষা শুরু হয়ে যাবে তো জানি না কি করব এখনও বুঝতেছি না এটার জন্য আপনারা প্লিজ সাজেশন দেবেন আমাকে অনেক আপরা ব্লগার আপোরা দেখি বাচ্চাদের পড়াশোনা অফ করে দিয়েছে মানে স্কুলে যাওয়া প্রাইভেট সবই অফ করে দিয়েছে তো আমি যেহেতু আমার বাচ্চাদের যেহেতু কাজের লোকও নাই সেক্ষেত্রে আমার একটু রিস্ক কম আমি আমার দুইটা বাচ্চা থাকতেছি সাবধানতা তো অবলম্বন করতেই হবে এখন প্রাইভেটের ব্যাপারটা কি করব সেটা একটু চিন্তা করে তারপর দেখব আজকে পরীক্ষা দেওয়াবো কিনা জানি না তবে পড়িয়েই নিলাম পরীক্ষার পড়াটা আর বাচ্চারা একটু চাপে না থাকলে কিন্তু পড়তে চায় না পড়াশোনা তো করাতেই হবে তো আমি কিন্তু শাকটা বসিয়ে দিছি আর এই যে কড়াইয়ের মধ্যে যে তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এইখানে হচ্ছে আমি মাছ রান্না করব বাইম মাছ দিয়ে আলু দিয়ে তো পেঁয়াজটা তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিব আমি মনে হয় অনেক ব্লগটা মনে হয় অনেক বড়ই করে ফেললাম কারণ যেহেতু কাটা ধোয়া সব কিছুই একটু একটু করে আপনাদের সাথে দেখালাম আর এখন থেকে হয়তো ব্লগুলো এরকমই হবে রান্না বান্না আর আপনাদের সাথে কথা বলা কারণ যেহেতু বাহিরে যেতে পারবো না খুব মানে প্রয়োজন ছাড়া গৃহবন্দী অবস্থায় আমাদের সবাইকেই থাকতে হবে আমি আবারও বলব প্লিজ সবাই যার যার জায়গা থেকে সচেতন হন অনেকের অনেক ভুল ধারণা আছে যে গরমের সিজন গরমের সিজনে হয়তো এই ভাইরাসটা কাউকে আক্রান্ত করবে না মরে যাবে তবে অনেক কিন্তু দেশে এরকম হয়েছে যেমন মালয়েশিয়া মালয়েশিয়ার কিন্তু এখন অনেক গরম রোদ বাংলাদেশে চাইতে তাপমাত্রা বেশি মালয়েশিয়াও কিন্তু অনেকে আক্রান্ত হয়েছে মালয়েশিয়ায় কিন্তু সব কিছু লগ করে দিয়েছে মানে সব কিছুই বন্ধ করে দিচ্ছে বাচ্চাদের স্কুল টিস্কুল সব কিছু তো আমি এটাই বলবো যে প্লিজ এই ধরনের কথাবার্তা গুজব ছড়াবেন না আগে জানবেন ভালো করে তারপর আর এই মাছটা রান্না করার জন্য আমি কিন্তু এখানে সব মশলাপাতি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু কালার হয়ে আসার পর তো তেলের মধ্যে মশলাটা একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু এক এক দিন এক এক ভাবে রান্না করি যেদিন আমি চাই যে কম মশলাপাতি খাবো ওই দিন কিন্তু একটু পানি দিয়ে তারপর মশলাপাতি দিই তেল একটু কম দিই মানে যখন মানে মন যেতে চাই সেভাবেই রান্না করি রান্না তো অনেকভাবেই করা যায় যে যার ইচ্ছা মতো যার যার টেস্ট মতো রান্না করবে লবণও দিয়ে দিলাম তো নেড়ে চড়ে মশলাপাতিটা আমি একটু কষিয়ে নিলাম এবারে হচ্ছে এই মশলার মধ্যে আমি আমার বাইম মাছগুলো ধুয়ে মানে ধুয়ে রেখেছি ওগুলো দিয়ে দিব আর বাইম মাছটা কিন্তু একটু শক্ত টাইপের মাছ হয় আমরা কিন্তু সবাই জানি এটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিলাম আলুর সাথে একটু পরেই আবার আলুও দিয়ে দিব আলুর সাথে কষিয়ে নিব একেবারে মাছটা আগে একটু কষিয়ে নিই তারপর আর আলু দিয়ে বাইম মাছ দিয়ে কিন্তু অনেক টেস্টি হয় খেতে আর কেউ চাইলে এখানে পাকা টমেটো কেটে কেটে দিতে পারে পাকা টমেটো দিলে কালারটাও সুন্দর হয় সেই সাথে একটু টেস্টটাও বাড়ে তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাছটা একটু কষানো হওয়ার পর আমি এখানে হচ্ছে একটু রাজারা করে দিচ্ছি এখনই আলুটা দিয়ে দিব মাছটা এক দুই মিনিট কষিয়ে নেওয়ার পরেই কারণ আলুটা যেহেতু কাঁচা আলুটাও সেদ্ধ হবে আর মাছটা যেহেতু ভাঙবে না ভাঙার কোনো চান্সই নাই তো আলুটা এখনই দিয়ে দিচ্ছি আর আমার আলুগুলো কিন্তু খুব একটা বড় না ছোটো ছোটো আলু এগুলো হচ্ছে ভালো করে ছিলে আমি মাঝখান দিয়ে একটা করে টুকরা করে দিয়েছি দেখবো যে কয়েক মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে সুন্দর খেতে সুন্দর হয় না মজা হয় আচ্ছা যাই হোক মজা হয় তো এভাবে করে আলু আর মাছ আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে কষাবো তো ঢেকে দিলাম এবারে হচ্ছে আমি এই যে শাকটা আমার হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি শাকটাও আমি একটু পরেই আমি চালটা বন্ধ করে নামিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ার শাক ভালোই লাগে খেতে আর চিংড়ি মাছ দিয়ে আসলে যে কোনো সবজি খেতেই ভালো লাগে গতানুগতিক সেদ্ধ করে বাগার দেওয়ার স্বাদের টেস্ট আর যেতে একটু ভিন্ন লাগবে আর আমি এখানে কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করছি লালমরিচ তারপর গুঁড়ো এগুলো কিছুই দিই নাই আবার হচ্ছে আমি এই যে আলু যে দিয়েছি এটাকে একটু নেড়েচেড়ে আর একটু নেড়ে চেড়ে নেবো যাতে পাতেলে লেগে না যায় কষানো হয়ে গেলে আমি আলুটা একটু চেক করে নেব তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো ঝোল ঝোল একটু কারণ আলু দিয়ে বাই মাছের ঝোলটাই ভালো লাগে খেতে বেশি আর কষানোর সময় না বাই মাছটা একটু বেশি মশলাপাতি দিয়ে কষালেই ভালো লাগে খেতে মশলাপাতিগুলো যখন কষানো হয় তখন মাছের ভিতরে ঢুকে যায় যেহেতু একটু শক্ত টাইপের মাছ তো এটাকে যত মশলাপাতি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা টাইপের করে কষিয়ে নিব ততই বেশি টেস্ট হবে তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো এবারে ঢেকে আমি এটাকে জাল দিয়ে রান্না করবো যতক্ষণ পর্যন্ত আমার মতো ঝোল ঘনত্ব না হয় আর এখানে হচ্ছে এই প্যানটার মধ্যে আমি কিন্তু শাক ছিল শাকটা কিন্তু বেড়ে আমি রেখে এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা এই প্যান্টার মধ্যে ভাজি করব আমরা যদি পারি সবাই তাহলে একটু কি বলবো শুকনো জিনিসপত্র শুকনো খাবার দাবার একটু ঘরে কিনে রাখবো যদি বিদেশিদের মতো বিদেশি মানে পৃথিবীর অন্যান্য দেশের মতো যদি আমাদের দেশেও খাবারের অভাব পড়ে তাহলে বুঝে কী হবে তবে আমি সবচেয়ে বেশি ভাবতেছি যাদের ঘর বাড়ি নাই যারা হচ্ছে রাস্তায় বা ফুটপাতে যে মানে ঘুমায় থাকে ঢাকার শহর তো অনেক ঘনবসতিপূর্ণ তো এই ভাইরাসটি যদি একবার ঢুকে যায় তাহলে ওই সব লোকদের কি হবে আমি এই জিনিসগুলো না খুব ভাবতেছি আর এগুলো ভেবে ভেবেই না মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে এবং সবসময় আল্লাহ আল্লাহ করতেছি যে প্লিজ আল্লাহ আমাদের বাংলাদেশে এই অসুখটা মহামারী আকারে দিও না কারণ তা না হলে তো উন্নত দেশে যেহেতু মানে ফুটপাতে ওইভাবে কেউ থাকে না বা এত ঘন বসতিপূর্ণ না তারপরেও যে ধরনের মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশে হলে যে কি হবে এত মৃত্যুর মিছিল দেখতে কি পারবো আমরা এতটুকু সাহস কি আমাদের আছে কাজে আমরা একটু সচেতন থাকি আর এইখানে হচ্ছে আমি কিন্তু মিষ্টি কুমড়োটা ভাজার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর একটু কালো জিরার ফোরন দিলাম পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর কাঁচামরিচ একটু বেশি দিয়েছি কারণ এইখানে কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করব না শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর কালো জিরার ফোড়নেই কিন্তু এই মিষ্টি কুমড়াটা ভাজি হবে এবং মিষ্টি কুমড়াটা এরভাবে ভাজি করলে অনেক অনেক টেস্টি লাগে আর এটা আমি ঢেকে দিবো না আমি কিন্তু একেবারে ঢাকনা খুলে সুন্দর করে তেলের মধ্যে এইভাবে করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নিব দারুণ একটা টেস্ট হবে এভাবে ভেজে নিলে আর মিষ্টি কুমড়াটা অনেক অনেক ভালো ছিল মিষ্টি ছিল মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি না থাকলে ভালো লাগে না খেতে তো আমি আবার যেটা করি মিষ্টি কুমড়া যখন মিষ্টি না থাকে তখন আবার লাস্ট মুহূর্তে এক চামচ করে মানে চিনি দিয়ে মিক্স করে দিই তাহলে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে আর আমি দিলাম এখন হচ্ছে লবণ লবণ দিই নেই আগে এখন দিলাম তো লবণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি সময় নিয়ে এভাবে করে আস্তে আস্তে মিডিয়াম আছে ভাজবো তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে রান্না বান্না একটু বেশি করে রান্না করার চেষ্টা করলাম যাতে রাতের বেলা আর অন্য কিছু রান্না করতে না হয় বিকাল টাইমটা যাতে করে একটু ফ্রি থাকি বাচ্চাদেরকে একটু সময় দিতে পারি রাতে অন্য কিছু করতে গেলে ওদের আবার সময় দেওয়া হবে না আর রান্নাঘরে একবার গেলে রান্নাঘরে এলোমেলো হয়ে যায় তো টেবিলে খাবারগুলো সাজিয়ে দিয়েছি বাচ্চাদেরকে কিন্তু খা মানে খেতে দিয়ে দিব এখন হচ্ছে যে শাক তারপর আলু দিয়ে বাই মাছের তরকারি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি যাওয়ার তো শাকের মধ্যে থেকে আমি টেবিলে যখন রাখছি একটা একটু করে চিংড়ি মাছ বেশি উপরে দিয়ে খেয়ে ফেলছে তো যাই হোক দর্শক সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো প্লিজ সবাই অনেক সচেতন থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে ব্লগটা এখানে শেষ করছি